হ্যালো এভরিওয়ান, সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আজ সকাল থেকেই আমার ব্লগটি শুরু করলাম আর সারা দিন কী করছি না করছি সবই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। বাচ্চাদের স্কুলের জন্য লাঞ্চ প্যাক করছি আর এটা হচ্ছে মুস্তাফিনের লাঞ্চ। আজ মুস্তাফিনকে লাঞ্চে দিচ্ছি আমি নুডলস। ও নিজেই নুডলস নিতে চেয়েছে, তবে শর্ত একটাই, নুডলসে কোনো ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দেওয়া যাবে না। তো আমি জাস্ট প্লেন নুডলসটা রান্না করেছি আর উপরে একটু স্প্রিং অনিয়ন দিয়ে গার্নিশ করে দিয়েছি। এছাড়াও আমি দিয়েছি অরেঞ্জ আর কিছু রাইস ক্র্যাকার্স। এই নুডলসটা ম্যাগির একটা চিকেন ফ্লেভারের নুডলস, যেটা কিনা হোল মিল। আর নুডলসটা খাওয়ার জন্য এর পাশেই কিন্তু একটা প্লাস্টিকের ফর্ক দেয়া আছে, আর এই ফর্কটা কিন্তু লাঞ্চ বক্সের সাথেই এসেছিল। এই লাঞ্চ বক্সটা আমি কিনেছিলাম কেমার্ট থেকে। এখন আসছে আয়াতের লাঞ্চ বক্সের পালা। আয়াতকে আমি দিয়েছি 2 পিস ব্রেড সাথে নাটিলা, আর এছাড়াও দিচ্ছি সেম রাইস ক্র্যাকার্স। এছাড়াও ওকে ফ্রুটসের জন্য আমি দিয়ে দিচ্ছি স্ট্রবেরি। স্ট্রবেরিটাকে আমি কেটে স্লাইস করে দিয়েছি। আয়াতের লাঞ্চ বক্সটা খুবই সিম্পল, বেসিক একটা লাঞ্চ বক্স। তবে এই লাঞ্চ বক্সের একটা জিনিস আমার ভালো লাগে, সেটা হচ্ছে এই ফ্রুটস আর স্ন্যাক্স রাখার জন্য ওদের আলাদা দুটা ঢাকনার মতো আছে। এই ঢাকনা দুটো লাগিয়ে দিলেই এই দুটো কম্পার্টমেন্ট একদম সিল হয়ে যায়, এতে করে আর অন্য ফুডের সাথে মিক্স আপ হয়ে যায় না। এই লাঞ্চ বক্সটা আপনারা খুব ইজিলি কোলস, কেমার্ট, বিগডাব্লিউ, টার্গেট এসব জায়গায় পেয়ে যাবেন। ওদেরকে স্কুলে বিদায় করে দিয়ে আমি একটু বাইরে এসে গাছের অবস্থা দেখছি, আর আজ কিন্তু ওয়েদারটা বেশ মেঘলা হয়ে আছে। ওয়েদার চেক করে দেখলাম সারাদিন এরকম মেঘলাই থাকবে, বাট বৃষ্টি হবে না। তো সেজন্য কিছু কাপড় ওয়াশিং মেশিনে দেওয়া দরকার ছিল, সেগুলো লোড করে দিচ্ছি। আর আজকের এই মেঘলা মেঘলা দিনে খুব বেশি রান্না বান্না করতেও মন চাইছিল না, তাই সহজে ঝটপট একটা খিচুড়ি রান্না করে ফেললাম। দু রকমের ডালের সাথে চাল মিক্স করে ভেজে নিয়ে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। এছাড়াও এই খিচুড়িতে আমি আগের দিনের রান্না করা চিকেন ছিল সেটাও মিক্স করে দিব।
আমার খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে। আর এই ধরনের খিচুড়ির সাথে একটু ডিম ভাজা, আচার বা সালাদ হলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। বাচ্চারা স্কুল থেকে চলে এসেছে আর ওদের জন্য আমি এখন একটু ডিম ভেজে নিচ্ছি। এখানে আমি একটা মুরগি ডিম আর তিনটা কোয়েল পাখির ডিম নিয়েছি। এগুলোকে ভালো মতো ফেটিয়ে এখন আমি ভেজে নেব আর খিচুড়ির সাথে এই ডিমটা দিয়ে ওদেরকে আমি খাইয়ে দেব। খাওয়া দাওয়ার একটু সময় পরে মুস্তাফিন এখন ওর যে স্যারের কাছে যায়, তার কিছু হোমওয়ার্ক আছে সেগুলো করে নিচ্ছে আর আমি ওকে একটু হেল্প করছি। কিছুদিন আগে 1 কেজির একটা দই আনা হয়েছিল, যেটা দিয়ে বিরিয়ানি রান্নার পর অনেকটাই রয়ে গিয়েছে। তো এখন এই দইটা নষ্ট হয়ে যাবে, তাই আমি এটাকে আইস কিউবের মধ্যে ছোট ছোট পোর্শন করে রেখে দিব। এই দইটা ওপেন করার 2 সপ্তাহের মধ্যে ভালো থাকে, তারপর কিন্তু আর ভালো থাকে না নর্মাল ফ্রিজে। তো এইভাবে ছোট ছোট কিউবের মধ্যে করে রেখে দিলে পরবর্তীতে এই আইসটাকে বা এই দইটাকে আমি বের করে যে কোনো রান্না যেমন বিরিয়ানি বা রোস্ট এগুলোতে ইউজ করতে পারবো। যতটুকু প্রয়োজন ঠিক প্রয়োজন অনুযায়ী 1 কিউব 2 কিউব বা 3টা কিউব বের করে নিলেই কিন্তু ইজিলি ইউজ করা যাবে। এছাড়াও আমরা স্কিন কেয়ারের জন্য টক দই ব্যবহার করে থাকি, অথবা অন্যান্য কাজেও এই দইটাকে ইউজ করা যাবে। এটা দিয়ে দই বীজ হিসেবে কাজ করানো যাবে কি না আমি এক্স্যাক্টলি শিওর না, তবে আমি নিজে ট্রাই করে এক্সপেরিমেন্ট করে আপনাদেরকে বলতে পারবো যে দই বীজ আমরা যেটা করি সেটাও কি এই সেম দইটা দিয়ে করা যাবে কি না। আর ঠিক সেম পদ্ধতিতে আপনারা পাস্তা সস বা যে কোনো ধরনের ঘরে বানানো চাটনিও কিন্তু এরকম আইস কিউব করে রেখে দিতে পারেন। ডিনার টাইম হয়ে গিয়েছে আর ওদেরকে আমি ডিনারটা সাধারণত মাগরিবের পরপরই দিয়ে দিই। আর আজকে ওদের জন্য আমি ডিনারে বানাচ্ছি ম্যাকারনি অ্যান্ড চিজ বা ম্যাকারনি উইথ চিজ সস। প্যানে 1 টেবিল চামচ বাটার দিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। ময়দা বা হোয়াইট ফ্লাওয়ার এটা আমি চোখের আন্দাজেই দিয়েছি। তো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিতে হবে, আর খুব বেশি ব্রাউন করা যাবে না যাতে বার্ন না হয়। হালকা নাড়াচাড়া করে একটা লাইট ব্রাউন কালার করে নিতে হবে। বাটারের মধ্যে ফ্লাওয়ারটা অল্প সময় নাড়াচাড়া করার পরে খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে, তখন বুঝতে হবে যে এই ফ্লাওয়ারটা ভাজা হয়ে গিয়েছে। আর এই স্টেপটার কারণে চিজ সসটা খেতে অনেক মজা হয়। এখন আমি দিয়ে দিচ্ছি মিল্ক। এখানে আমি প্রায় 1 কাপের মতো লিকুইড মিল্ক দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, এছাড়াও গার্লিক পাউডার, আর দেব হচ্ছে ইটালিয়ান হার্ব। গার্লিক পাউডার যদি কারো কাছে না থাকে তাহলে ভাজার সময় অল্প একটু গার্লিক কুচি কুচি করে ভেজে নিলেও কিন্তু সুন্দর ফ্লেভার হবে।
তো আমার কাছে গার্লিক পাউডার ছিল, এই কারণে আমি গার্লিক পাউডারটাই ইউজ করেছি। আর ইটালিয়ান হার্বটা অপশনাল। আর এছাড়াও আমি দিয়ে দিচ্ছি মুরগির বুকের মাংস, এটা শ্রেডেড করে নিয়েছি, এটাও অপশনাল, আমার কাছে সিদ্ধ করা ছিল সেই কারণে দিয়ে দিলাম, এতে করে প্রোটিনটা অ্যাড হবে। এখন আমি দিয়ে দিচ্ছি পাস্তা বা ম্যাকারোনিটা। নর্মালি ম্যাক অ্যান্ড চিজের মধ্যে কোনো প্রোটিন অ্যাড করা হয় না বা চিকেন থাকে না, জাস্ট প্লেইন ম্যাক অ্যান্ড চিজই হয়। তো আমি যেহেতু বাচ্চারা খাবে সে কারণে একটু পুষ্টি উপাদান বাড়ানোর জন্যই চিকেনটা অ্যাড করে দিলাম। আর সবার শেষে আমি দিয়েছি একটা চিজ স্লাইস, আপনারা যে কোনো ধরনের চিজ এটার মধ্যে অ্যাড করতে পারবেন। আর আমি একটাই চিজ দিয়েছি কারণ ওরা খুব বেশি চিজি হয়ে গেলে খেতে চায় না, তাই একটা চিজ স্লাইস দিয়েছি। এখন আমি গরম গরম এই ম্যাকারনি অ্যান্ড চিজটা সার্ভ করে দিচ্ছি ওদেরকে। আর আজকের মতো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি সামান্য একটু ভালো লাগলেও প্লিজ একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না। আপনাদের সাথে আবারও কথা হবে, আল্লাহ হাফিজ।